আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের জন্য শিশুদের সুন্দর ইসলামিক নাম ও তার অর্থ নিয়ে হাজির হয়েছি। শিশু জন্ম নেওয়ার পর নাম রাখাটা গুরুত্বপূর্ণ হয়ে পড়ে, শিশু সুন্দর নাম অনেক কিছু বহন করে। তাই আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আর সবার প্রতি রিকোয়েস্ট থাকবে বরাবরের মতোই, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের নতুন নতুন ভিডিও সাথে থাকেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটির প্রথম যে নামটি সেটি হচ্ছে নিহান। নিহান নামের অর্থ হচ্ছে সুন্দর। নিহাল নামের অর্থ হচ্ছে সফল। নাবিল নামের অর্থ হচ্ছে আদর্শ লোক। নাবিল নামের অর্থ হচ্ছে আদর্শ লোক। মুস্তাকিম নামের অর্থ সোজাপথ। রিয়াদ নামের অর্থ বাগান। ফাহিম নামের অর্থ বুদ্ধিমান। রশিদ নামের অর্থ ধার্মিক। রাব্বানি নামের অর্থ স্বর্গীয়। সাব্বির আহমেদ নামের অর্থ প্রশংসিত সাহায্যকারী। সাইফুল ইসলাম নামের অর্থ ইসলামের প্রিয়। করিম নামের অর্থ দানশীল সম্মানিত। আমান নামের অর্থ নিরাপদ। আসিফ নামের অর্থ যোগ্য ব্যক্তি। সাদিক নামের অর্থ সত্যবান। সালাম নামের অর্থ শান্তি। হাফিজ নামের অর্থ হেফাজতকারী। সাদমান নামের অর্থ হাসি খুশি। ইকবাল নামের অর্থ উন্নতি। তানবীর নামের অর্থ আলোকিত। শফিক নামের অর্থ দয়ালু। সিরাজুল ইসলাম নামের অর্থ ইসলামের বিশিষ্ট ব্যক্তি। সিরাজুল হক নামের অর্থ প্রকৃত আলোক বর্তিকা। ফুয়াদ নামের অর্থ অন্তর। মামুন নামের অর্থ সুরক্ষিত। রফিক নামের অর্থ বন্ধু। আবির নামের অর্থ সুবাস, সুগন্ধ বা সুগন্ধি। রাফিউল নামের অর্থ মহিমান্বিত। আরিফ নামের অর্থ যে বেশি জানে বা চিনে বা বোঝে। নার্গিস নামের অর্থ ফুলের নাম। শিরিন নামের অর্থ আনন্দকর। তাসনিয়া নামের অর্থ প্রশংসা। সালমা নামের অর্থ প্রশান্ত। সাদ নামের অর্থ সৌভাগ্যবান। সালমান নামের অর্থ শান্ত। সেলিম নামের অর্থ শান্ত। আনিসা নামের অর্থ কুমারী। আনিস নামের অর্থ কুমার। মাসুদা নামের অর্থ সৌভাগ্যবতী। আশরাফ বা আশরাফি নামের অর্থ সম্মানিত। আমিন বা আমিনা দুটি নামের অর্থ হচ্ছে নিরাপদ। নুরাইন নামের অর্থ দুটি আলো। নুরি নামের অর্থ আমার আলো, আর নূর মানে হচ্ছে আলো। নুশাদ নামের অর্থ সাহায্য। নাইম নামের অর্থ সুখী জীবনযাপনকারী। নাসরিন নামের অর্থ সাহায্য। রাফি বা রাফা দুটি নামের অর্থ হচ্ছে উন্নত বা উচ্চ। নিশাদ নামের অর্থ আনন্দ। নাফিস নামের অর্থ পবিত্র। রাফিয়া নামের অর্থ উন্নত। মাহফুজা নামের অর্থ নিরাপদ। জাহান নামের অর্থ পৃথিবী। ফারহানা নামের অর্থ প্রাণচঞ্চল। ফরিদা নামের অর্থ অনুপমা। জাদওয়া জাদওয়া নামের অর্থ উপহার। জাবিরা নামের অর্থ রাজি হওয়া। জমিমা নামের অর্থ ভাগ্য। ফাহমিদা নামের অর্থ বুদ্ধিমতী। ফারিহা নামের অর্থ সুখী। তামান্না নামের অর্থ
ইচ্ছা আকাঙ্ক্ষা। মাহবুবা, মাহবুবা নামের অর্থ প্রেমপাত্রী। তাহমিনা নামের অর্থ মূল্যবান। জালসান নামের অর্থ বাগান। বিলকিস নামের অর্থ রানী। সাইদা নামের অর্থ নদী। সাদিয়া নামের অর্থ সৌভাগ্যবতী। সহিলি নামের অর্থ বান্ধবী। আঞ্জুম নামের অর্থ তারা। মাজেদা নামের অর্থ মহতি। মাজেদা নামের অর্থ মহতি। সাগরিকা নামের অর্থ তরঙ্গ। নিহান নামের অর্থ সুন্দর। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি আজ এই পর্যন্তই। এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে ছেলেদের ইসলামিক সুন্দর নাম ও তার অর্থ নিয়ে, সাথে সাথে আলোচনা করা হয়েছে মেয়েদের সুন্দর ইসলামিক নাম ও তার অর্থ নিয়ে। আশা করি ভিডিওটি দেখে আপনাদের সামান্যতম উপকারে আসলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সবসময় চেষ্টা থাকে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আপলোড করার। তাই আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিও চলে আসবে। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সি ইউ নেক্সট টাইম, সি ইউ নেক্সট ভিডিও। টাটা, আসসালামু আলাইকুম।